হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর আমরা ক্লাস টেনের 20 নম্বর অধ্যায় ত্রিকোণমিতি কোন পরিমাপের ধারণা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এ বিষয়ে দুটো ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 20-এর 1 থেকে 8 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর আমরা 9 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো দেখছি আমরা 9 নম্বরটা কী দেওয়া আছে, যে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2, এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান এবং বৃত্তীয় মান হিসাব করে লিখি। একটা বৃত্ত আছে, এ হলো একটা বৃত্ত, এটা ব্যাসার্ধ, ঠিক আছে। বলেছে কি যে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে কি কোণ উৎপন্ন করেছে। এই একটা মনে করছি একটা চাপ, এখান থেকে এটা, আর একটা চাপ মনে করছি এটা, এটা কেন্দ্রে যেটা কোণ উৎপন্ন করছে তা সেটা মনে করো θ1, আর এটা যেটা করছে সেটা হচ্ছে θ2। বলেছে কি যে এদের অনুপাত হচ্ছে 5:2, তাহলে θ1:θ2 বলে দেওয়া আছে, 5:2। এবার বলা হয়েছে কি যে দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান মানে θ2 বলেছে কত, 30 ডিগ্রি, তাহলে θ1টা কত হবে সেটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। তো আমরা করছি অ্যান্সার, কোণ দুটির অনুপাত কী দেওয়া আছে, সমান 5:2। ধরি কোণ দুটি হলো 5x,2x, বুঝতে পারি শর্ত অনুসারে কী দেওয়া আছে, শর্তানুসারে বলেছে দ্বিতীয় কোণটি ষষ্ঠিক মান হচ্ছে 30 ডিগ্রি, তার মানে দ্বিতীয় কোণ এটা, 2x = 30 ডিগ্রি। এখান থেকে এক্সের ভ্যালু কত পাবো, এক্স হচ্ছে 30কে 2 দিয়ে ভাগ করলে 15 ডিগ্রি, ঠিক আছে। অতএব প্রথম কোণটি হলো, প্রথম কোণটি কত, 5x, তাহলে 5x কত, 15 বাঁচে 75 ডিগ্রি, ঠিক আছে। 75 ডিগ্রি, এটা আমাদের কী মান হলো, ষষ্ঠিক মান, এর বৃত্তীয় মান বার করবো। তো এটাকে বৃত্তীয় মান বার করতে হলে কী করতে হবে, 75 × π/180, তাই না। তাহলে 5 দিয়ে কাটা যাবে, 5×5, 15×5 = 75, 5×3 = 15, 5×6 = 30, আর 5 দিয়ে যাবে, এটা 5 দিয়ে যাবে, এটাতে 5 দিয়ে যাবে না, 3 দিয়ে দেখো, 3×3 = 3, 3×3 = 6, আর কত এখানে, 3×5 = 15, তাহলে হয়ে গেল 5π/12, তাহলে লিখেছি আমরা। অতএব প্রথম কোণটির ষষ্ঠিক মান = 75 ডিগ্রি, এবং বৃত্তীয় মান = 5π/12। এই হলো আমাদের 9 নম্বরের সমাধান। এবার করছি আমরা 10 নম্বরটা। কী দেওয়া আছে, যে একটি ঘূর্ণায়মান রশ্মি −5/12π কোণ উৎপন্ন করেছে, রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি, ঠিক আছে। তো আমাদের কী দেওয়া আছে বলো দেখি, দেওয়া আছে −π/12π। এবার দেখো যেহেতু মাইনাস আছে, আমরা কী জানি এই দিকে মানে ঘড়ির কাঁটার উল্টো দিকে যদি ঘুরে তাহলে কোনটা হবে ধনাত্মক, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হবে কী হবে, ঋণাত্মক। তো যেহেতু ঋণাত্মক আছে তাহলে অবশ্যই ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। এবার কয় পাক ঘুরেছে সেটা আমরা বার করব। আমরা কী জানি যে এক পাক ঘুরলে কত হয়, এক পাক ঘুরলে 360 ডিগ্রি, তাই না, দুই পাক ঘুরলে 720 ডিগ্রি, ঠিক আছে। তো করছি দেখো,
মাইনাস, এটাকে ভাঙাচ্ছি আমরা, দেখো কত হবে বলো দেখি, 12, উপরে 12 পাঁচে 60, আর একে 61, মাইনাস 61 বাই 12, পাই হচ্ছে 180 ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি, 6 দুগুণে 12, 6 3 18, 30, 2 দিয়ে কাটাকাটি করছি 15, তাহলে কত হচ্ছে 61 ইন্টু 15, 61 ইন্টু 15 কত হবে বলো দেখি, 61 ইন্টু 15 করছি আমরা, 5 একে 5, 5 6 30, 11 কাটা 61, তাহলে কত হলো 519, মাইনাস 915 ডিগ্রি। এবার আমরা কী জানি যে 360 ডিগ্রি মানে কি এক পাক, আর 720 ডিগ্রি মানে দু পাক। এবার দেখো 715 আছে এখান, 915 আছে এখান থেকে, যদি 720 বাদ দিই তাহলে কত বলো দেখি, 5 9 হাতে 1 8, 195। তাহলে দেখো এটাকে করা যায় এরকম, 360 ডিগ্রি ইন্টু 2 মানে 720 ডিগ্রি প্লাস 195 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দু পাক ঘুরলো ঘড়ির কাটার দিকে, ঘড়ির কাটার দিকে ঘুরলো দু পাক, ঠিক আছে, এবং আরও 195 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। 195 মানে কত, এটা এখান থেকে এটা মানে কত, 180, আর 195 মানে ধরো এরকম এতটা, মাইনাস 195, ঠিক আছে, দু পাক ঘোরার পরে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে অতএব লিখবো আমরা রশ্মিটি ঘড়ির কাটার দিকে কতবার, দুবার পূর্ণ আবর্তন করার পর 195 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে। এই হলো আমাদের 10 নম্বরের সমাধান। এবার করছি আমরা 11 নম্বরটা, কী দেওয়া আছে যে ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে ABC সমান 45 ডিগ্রি, ABC এর সমদ্বিখণ্ডক AC বাহুকে দ্বিবিভক্ত ছেদ করেছে, ABD, BAD, CBD এবং BCD এর বৃত্তীয় মান বার করতে হবে। প্রথমে দেখো কী আছে যে ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 45 ডিগ্রি, এ দেখো এটা ত্রিভুজ নিয়েছি, এই বাহুটা এই বাহুটা আমরা সমান নিয়েছি, বলেছে যে ABC এই সমান দুটা বাহুর মধ্যের কোণ ABC যেটা হচ্ছে কত, 45 ডিগ্রি দেওয়া আছে, 45 ডিগ্রি, ঠিক আছে। আর দেওয়া আছে AB সমান BC, এটা হলো। তারপর দেখো ABC এর সমদ্বিখণ্ডক AC বাহুকে দ্বিবিভক্ত ছেদ করেছে, ABC এর সমদ্বিখণ্ডক এই কোণটার সমদ্বিখণ্ডক, এই কোণটার সমদ্বিখণ্ডক অঙ্কন করলো আমরা কী বলছে, BD, দ্বিবিভক্ত ছেদ করেছে, আমাদের বার করতে হবে ABD মানে ABD এটা, BAD, BAD এটা, CBD এটা, আর বার করতে হবে কি, BCD এটা, এই চারটা করে আমাদের বার করতে হবে, ঠিক আছে। করছি আমরা অ্যান্সার, ত্রিভুজ ABC এর কোণ ABC সমান সমান 45 ডিগ্রি, ঠিক আছে। আর কি পাচ্ছি আমরা বলো দেখি, আর দেওয়া আছে যে AB সমান সমান BC, AB সমান সমান BC, তাহলে কী বলো বলো দেখি, এই কোণটা আর এই কোণটা সমান হবে, অতএব কোণ BCA সমান সমান কোণ BAC,
এটা সমান হবে, এটা আমরা এক্স ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এই কোণটা এক্স, এটাও এক্স, আর এই কোণটা কতটা দেওয়া আছে, 45। অতএব আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সমান সমান 180 ডিগ্রি। তাহলে অতএব তিনটা কোণ লিখবো, বি বিসিএ, বিসিএ প্লাস বিসিএ প্লাস বিএসি, বিএসি প্লাস এবিসি, এবিসি সমান সমান 180 ডিগ্রি, তাই না? এবার দেখো, এটা আমরা এক্স ধরেছি, এটাও এক্স ধরেছি, এক্স প্লাস এক্স প্লাস এটা কত, 45 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি, তাই না? তাহলে এখানে আমরা কী পাচ্ছি, 2x সমান সমান 180 মাইনাস 45, তাহলে কত পাচ্ছি বলো দেখি, 5, হাতে দেখো 5 3 8 135। তাহলে x সমান সমান হয়ে গেল কত, 135/2 সমান সমান, এটাকে আমরা কী করবো, বৃত্তীয় পদ্ধতিতে করে নেবো, 135/2 ইন্টু π/180, তাই না? 5 দিয়ে কাটা কেটে যাবে, তাহলে কত হবে বলো দেখি, 5 দিয়ে কাটা করবো বলে 5 দুগুণে 10 2 থাকলো 35, 5 সাথে 35, আর এদিকে কত হবে বলো দেখি, 5 3 15 5 6 30 9 3 27 9 4 36 9 3 27 3, তাহলে কত হলো, 3π/4 দুগুণে 8 তাহলে এক্সের ভ্যালু আমরা কত পেলাম, 3π/8, এক্সের ভ্যালু 3π/8। অতএব এক্স কোনটা কোন ছিল বলো দেখি, বি এ, অতএব বি এ সি সমান সমান বি সি এ সমান সমান 3π/8, ঠিক আছে না? এবার দেখো আমরা কী বার করছি, এখান থেকে আরেকটা জিনিস বার হয়ে যাবে, বি এ সি মানে আবার বি এডি, এটাই একই কোণ, বি এডি মানেই বিএসি, আর বিসিডি মানেই আছে বিসিএ। তাহলে লিখছি দেখো, এখান থেকে লিখছি, অতএব কোণ বি এ বি এ ডি সমান সমান কত, কোণ বিসিডি সমান সমান দুটাই সমান হচ্ছে 3π/8। তাহলে দেখো, বিএডি এই কোণটা আর বিসিডি এই কোণটা, এই দুটো কোণ আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার বার করতে এটা আর এটা, এবিডি এবিডি আর সিবিডি, দেখো এটা আমাদের প্রথমে বলে দেওয়া আছে কি, যে এটা হচ্ছে 45 ডিগ্রি আর এটা কি এর সমদ্বিখণ্ডক, তাহলে তার মানে কী হলে, এই কোণটা এই কোণটা সমান হবে। এবার চলে আছে আমরা নেক্সটে, যেহেতু বিডি কোণ এ বি সি এর সমদ্বি খণ্ডক, অতএব কোণ এ বিডি সমান সমান কোণ সিবিডি সমান সমান হাফ অফ 45 ডিগ্রি, হাফ অফ 45 ডিগ্রি, 45 ডিগ্রি, ঠিক আছে। এটাকে কী করছি আমরা, π/180, তাই না? দেখো 5 দিয়ে করবো, 5 9 45, 5 3 15, 5 6 30, 9 4 36 4, π/8। তাহলে দেখো এবিডি এই এবিডি সিবিডি সিবিডি এবিডি সিবিডি সমান সমান π/8, এটাও পেয়ে গেলাম এটাও পেয়ে গেলাম, সবগুলো আমরা মান পেয়ে গেলাম। তো এই হচ্ছে আমাদের 11 নম্বরের সমাধান। এবার করছি আমরা 12 নম্বরটা, কী দেওয়া আছে, যে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন সিই সমান সমান বিসি হয়, এ ই যুক্ত করে এ সিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। তো দেখো আমাদের কী বলেছে, একটা সমবাহু ত্রিভুজ এবিসি
একটা সমদ্বিবিভুজ এ বি সি, বিসিটা কি? বিসি হচ্ছে ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেমন সিই, এই ই বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম সিই সমান সমান বিসি হয়, মানে এই বাহুটা এই বাহুটা সমান, ঠিক আছে। এবারে এর আমরা এই যুক্ত করছি। এবার দেখো এই ত্রিভুজের এই বাহুটা এই বাহুটা এই বাহুটা তিনটাই সমান, আর বলেছে কি যে সিই সমান সমান বিসি, তার মানে এটাও সমান, সবগুলাই সমান এটা বাদ দিয়ে, ঠিক আছে। এবার বলেছে কি যে এই যুক্ত করে এ সিই ত্রিভুজের কোণগুলির বিদ্যমান, এই ত্রিভুজের প্রতিটি কোণের মান আমাদের বার করতে হবে। এবার দেখো যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজ হলে তার প্রতিটা বাহু সমান, আর প্রতিটা বাহু যদি সমান হয় তাহলে প্রতিটা কোণই সমান, ঠিক আছে। এই কোণটা আর এই কোণটা এই কোণটা তিনটা সমান, আবার তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 60 ডিগ্রি। তাহলে প্রতিটা কোণ কত হয়ে যাবে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি 60 ডিগ্রি, ঠিক আছে, প্রতিটা কোণ 60 ডিগ্রি। এবার দেখো বিসি এটা একটা সরল রেখা না, এটা যদি সরল রেখা হয় তাহলে এই গোটাটাই কত? 180 ডিগ্রি। এবার 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে কত হবে? 60 ডিগ্রি বাদ দিলে হবে কত? 120 ডিগ্রি। তাহলে এটা কত হয়ে যাবো? 120 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো এই বাহুটা এই বাহুটা সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা দুটোই সমান হবে, এ দুটাকে আমরা এক এক্স ধরবো, তো এক এক করে আমরা করছি, ঠিক আছে। সমবাহু ত্রিভুজ এ বি সি এর এ বি সমান সমান বি সি সমান সমান সি এ, যেহেতু প্রতিটা বাহু সমান তাহলে প্রতিটা কোণ সমান লিখব, কোণ এ বি সি সমান সমান বি সি এ সমান সমান সি এ সমান সমান তিনটা কোণ সমান, তাহলে তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি ডিভাইড বাই 3 সমান সমান 60 ডিগ্রি, ঠিক আছে। এবার ত্রিভুজ এ সিই এর এ সিই এর কোণ এ সিই সমান সমান কোণ বিসিই বিসিই, এই যে বিসিই মানে এই সরল কোণটা মাইনাস কোণ এ সিই এ সিই, ঠিক আছে না। তো গোটাটাই সরল কোণ, এত 180 ডিগ্রি আর এ সিটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, তাহলে কথা হলো 120 ডিগ্রি কোণ এ সিই সমান সমান হচ্ছে 120 ডিগ্রি। এটার আমরা বৃত্তীয়মান বার করিনি এখানে, যেহেতু বৃত্তীয়মান বার করতে বলেছে তাহলে 120 পাই বাই 120 দিয়ে গুণ করতে হবে আমাদের, শূন্য শূন্য কাটলাম, 6 দুগুণে 12 6 3 18, তাহলে কত হচ্ছে? 2π/3। তাহলে একটা কোণ আমরা পেয়ে গেলাম, কোণ এ সি পেয়ে গেলাম 2π/3, এর বাকি দুটা কোণ ধরবো, ঠিক আছে। যেহেতু ত্রিভুজ এ সিই এর এ সি সমান সমান, আচ্ছা ই লিখি আগে কি যেটা দেওয়া আছে আমাদের সিই সিই সমান সমান বিসি বিসি সমান সমান আবার এসি, তাহলে এটা সমান সমান যেহেতু আমার এসি, তাহলে সিই সমান সমান এসি, অতএব কোণ এই কোণটা আর এই কোণটা সমান হবে, তার মানে লিখছি দেখো সি এই সি এই সমান সমান কোণ সি ই এ সমান সমান এক্স ধরি এক্স ধরলাম, ঠিক আছে। আবার এইটা হচ্ছে 120 এটা হচ্ছে এক্স এটা এক্স, তিনটা আবার যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। অতএব কোণ এ সিই দেখো প্লাস সিই এ প্লাস সিই এ প্লাস সি এ ই সমান সমান 180 ডিগ্রি না, দেখো এ সিইটা আমাদের 120 ডিগ্রি আর দুটা এক্স এক্স ধরেছি 180 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কিন্তু 2x সমান সমান 180 মাইনাস 120 60, তাহলে এক্স কত হচ্ছে? 30 ডিগ্রি,
30 টাকা বার কি করব, বৃত্তীয় করব, পাই বাই 180, শুরু শুরু করলাম 3 6 18 6, পাই বাই 6। তাহলে দেখো এসি ত্রিভুজের কোণগুলির বৃত্তমান, তাহলে একটা হচ্ছে কত, 2π/3, আর একটা হচ্ছে π/6, আর একটা হচ্ছে π/6, দুটা π/6, একটা হচ্ছে 2π/3। তাহলে লিখে দিচ্ছি আমরা, অতএব ত্রিভুজ এসিই এর কোণগুলির বৃত্তীয় মান যথাক্রমে π/6, π/6, 2π/3। এই হচ্ছে আমাদের 12 নম্বরের সমাধান। এবার করছি আমরা 13 নম্বরটা। কি দেওয়া আছে, যে কোনো চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে π/3, 5π/6 এবং 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান হিসাব করে লেখি। তো দেখো করছি আমরা, একটা ছবি আঁকাচ্ছি, এই মনে করো একটা চতুর্ভুজ, ঠিক আছে। তো আমরা কি জানি, ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি কত হবে সেটা আমাদের একটু জানতে হবে। দেখো এই চতুর্ভুজের আমরা যদি মাঝামাঝি এই কোণটা যোগ করে দিই, তাহলে আমরা কি পেলাম, দুটা ত্রিভুজ পেলাম না, এটা একটা এটা একটা। এবার এই ত্রিভুজের এই কোণটা এই কোণটা এই কোণটা যোগ করলে কত হবে, 180 ডিগ্রি। আবার এই ত্রিভুজের এই কোণটা এই কোণটা এই কোণটা যুক্ত করলে কত হবে, 180 ডিগ্রি। তাহলে এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণটা সবগুলো মিলে কত হলো, 180 + 180 মানে 360 ডিগ্রি। তাহলে কী বলো দেখ, এই চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি কত পাচ্ছি আমরা, 360 ডিগ্রি। এই জিনিসটা আমরা কাজে লাগাবো, ঠিক আছে। চতুর্ভুজটির তিনটি কোণ যথাক্রমে কত, π/3, π/3টাকে আমরা কী করছি, π মানে কত, 180 ডিগ্রি/3, 60 ডিগ্রি, 5π/6, 5/6, 180 ডিগ্রি, 30, 150 ডিগ্রি এবং কত, 90 ডিগ্রি। ধরি চতুর্থ কোণটি 1 ডিগ্রি। তাহলে দেখছি আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি সমান সমান 360 ডিগ্রি। অতএব দেখো π/3 + 5π/6 + 90 ডিগ্রি + 1 ডিগ্রি সমান সমান 360 ডিগ্রি। π/3 মানে কত, 60 ডিগ্রি, 5π/6 মানে হচ্ছে 150 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 1 সমান সমান 360 ডিগ্রি, বা এগুলো আমরা যোগ করছি, দেখো কত হবে, 150, 210, 210 আর 90, 300। তাহলে এক্স কত পেলাম, 60 ডিগ্রি। অতএব চতুর্থ কোণটির ষষ্ঠিক মান 60 ডিগ্রি এবং দ্বিতীয় মান 60 ডিগ্রি, আমরা কী করব, π/180 দ্বিগুণ করব,
তিন পাই বাই থ্রি। তো এই হচ্ছে আমাদের 13 নম্বরের সমাধান। আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।